من انتهج في منهجه ومن سلك في مسلكه ومن دعا بدعوته ومن اقتفى أثره إلى يوم الدين ثم أما بعد، فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ألا أيها الإخوة، أوصيكم وإياي بتقوى الله دليلا بقول الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. সম্মানিত দ্বীনি ভাইরা, মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত মহামান্বিত মাসসমূহের একটি গুরুত্বপূর্ণ মাস জিলকদ, এই জিলকদ মাসের যথাসময়ে মসজিদে এসে প্রচণ্ড খর রৌদ্র তাপের মধ্যেও যথাসময়ে মসজিদে খুতবা শোনার জন্য আমরা একত্রিত হতে পেরেছি, সেজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম প্রেরণ করছি বিশ্বমানবতার মহান শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ক্ষমা প্রার্থনা করছি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ যাবৎকালে যত মুসলিম নরনারী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় মুসলিম উম্মার প্রাণকেন্দ্র বাইতুল্লাহিল হারাম। মুসলিম উম্মার প্রাণকেন্দ্র বাইতুল্লাহিল হারাম, এ শীর্ষক শিরোনামে একটি সংক্ষিপ্ত ও তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রত্যেক মানব হৃদয়ে বাইতুল্লাহিল হারামের প্রতি ভালোবাসা, হৃদ্যতা এবং আন্তরিকতা লালন করা ইমানের অন্যতম একটি দাবি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমনিভাবে বাইতুল্লাহিল হারামের প্রতি গুরুত্ব এবং মর্যাদার প্রতিধ্বনি করে গিয়েছেন, কোরআনুল কারিম যেভাবে বাইতুল্লাহিল হারামের বিভিন্ন দিক নির্দেশনাগুলিকে উল্লেখ করেছেন, সে সকল আলোচনা দাবি করে প্রত্যেক মানব হৃদয়ে মানুষ পটে বাইতুল্লাহিল হারামের প্রতি তার একেবারে নিরবিচ্ছিন্ন ভালোবাসা, যেই ভালোবাসা হৃদ্যতা তার ইমানের পরিচায়ক হিসেবে কাজ করে। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, সে বাইতুল্লাহিল হারামের সম্পর্কে কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 96 এবং 97 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুন্দর করে উল্লেখ করেছেন: ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাতুন ওয়া হুদান লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর যা মানুষের জন্য বানানো হয়েছে, আর তা হলো মক্কা মুকাররমা, যা বরকতময় এবং বিশ্ববাসীর জন্য হেদায়েত। এটি ছিল পৃথিবীর মানুষের জন্য ইবাদত করার উপলক্ষে সর্বপ্রথম তৈরিকৃত ঘর, যে ঘরটা মক্কাতেই অবস্থিত, যেটা সারা পৃথিবীর মানুষকে হেদায়েত দেয়। সারা পৃথিবীর মানুষ যারা বরকত নিতে চায় এ ঘর থেকে, তাদের জন্য সেই সুযোগ, সেই সুবর্ণ সুযোগ রয়েছে। এই ঘরের চারপাশ, এই ঘরের প্রাণে যারা ছুটে যায়, এ ঘরের জন্য যাদের মন কাঁদে, এ ঘরের জন্য যাদের মনে ভালোবাসা এবং এই ঘরের প্রতি ভালোবাসায় যাদের হৃদয়টা সিক্ত হয়, এর প্রতি এই ঘর আল্লাহর ফজল এবং রহমে বরকত দিয়ে তাকে ভরপুর করে দেয়। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন: ফিহি আয়াতুম বাইয়িনাত। এই বাইতুল্লাহিল হারাম যে ঘরটিকে সর্বপ্রথম আল্লাহ তাআলা তৈরি করেছেন, মানবতার কথা বললেন, মাকাম ইব্রাহিম, এতগুলি নিদর্শন সে ঘরের মধ্যে রয়েছে, যে ঘর থেকে বরকত পাবা, যে ঘর তোমাকে জান্নাতের পথ দেখাবে, যে ঘর দিয়ে তুমি জান্নাতের পথ সহজভাবে অর্জন করতে পারবে, যে ঘর দিয়ে তোমার হৃদয়কে বরকত দিয়ে সিক্ত করতে পারবে, সেখানে এতগুলি নিদর্শন রয়েছে, তার মধ্যে একটি হলো মাকাম ইব্রাহিম।
সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চাচ্ছেন এই বাইতুল্লাহিল হারাম মানে হলো ইব্রাহিম। বাইতুল্লাহিল হারাম মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত অনেকগুলি কাজ। সেজন্য তিনি ইব্রাহিমের ওই কথাটুকু এখানে স্মরণ করার লক্ষ্যেই শুধুমাত্র অনেক নিদর্শনের মধ্যে বাইতুল্লাহিল হারামের সাথে মাকামে ইব্রাহিম, যেখানে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহিল হারামকে তৈরি করেছেন, তৈরি করার কাজে বাপ বেটা দুইজনে মিলে সময় দিয়েছেন, সেই কথাটুকু স্মরণ করিয়ে দিয়েছেন মাকাম ইব্রাহিম। ইব্রাহিম যেখানে দাঁড়িয়ে এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন, এটা অন্যতম একটা নিদর্শন। এরপরে বলেন, ওমান দাখালাহু কানা আমিনা, যে এই ঘরের ভিতরে প্রবেশ করে সে নিরাপদ থাকে। এই ঘরের ভিতরে কোনো চোর ডাকাত বদমাশ খুনি যদি সেখানে আশ্রয় নেয়, সেখানে তার উপরে কোনো হদ শাস্তি কায়েম করা যাবে না, ইসলাম এটা নিষেধ করেছে। শুধুমাত্র মক্কা বিজয়ের দিনে সামান্য সময়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘরকে নিরাপদ করেছেন, কোনো অপরাধীর আশ্রয় নিলেও সেখানে তার উপর শাস্তি আরোপকে নিষেধ করেছেন, সেখানে সীমিত সময়ের জন্য অনুমোদন দিয়েছিলেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইস্তাতাআ ইলাইহি সাবিলা। প্রথমে বললেন এটা মানবতার বরকত, মানবতার জন্য হেদায়েত। এরপরে অনেক নিদর্শন রয়েছে, তন্মধ্যে মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়ে এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন। এরপরে বললেন এটা এমন একটা মহামান্বিত ঘর, যে এখানে প্রবেশ করে সে নিরাপদ হয়ে যায়। সুবহানাল্লাহ, এত ওয়াজ করার পরে আল্লাহর একটা উদ্দেশ্য আছে। কেন এত ওয়াজ? ওই এটার উদ্দেশ্য হলো ওয়ালিল্লাহি আলান নাস, ওয়ালিল্লাহি আলান নাস হজ্জুল বাইত, আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্য ফরজ এই ঘরের উদ্দেশ্যে চলে যাওয়া, এই ঘরের উদ্দেশ্যে বের হওয়া, এই ঘরের জন্য হজ করা আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে ওয়াজ করে নিলেন, হৃদয়টাকে তৈরি করে নিলেন, এই ঘরের প্রতি ভালোবাসা কিভাবে বৃদ্ধি পেতে পারে সেই ওয়াজটা আমাদেরকে শোনালেন এবং তার ফজিলতগুলি আমাদের সামনে তুলে ধরে একটা বিধান দিয়ে দিলেন, ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে মানুষের উপরে আবশ্যক, ওয়ালিল্লাহি আলান নাস হজ্জুল বাইত, ওই ঘরের হজ করা, বাইতুল্লাহর হজ করা, যেটা বরকতে ঘেরা সেটার হজ করা প্রত্যেক মানবতার উপরে ফরজ। তবে শর্ত হল মান ইস্তাতাআ ইলাইহি সাবিলা, যেই লোকটা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে সক্ষম, যার ক্ষমতা আছে, যার এবিলিটি আছে, ওই ব্যক্তি যাতে বাইতুল্লাহকে হজ করে, এটা আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, এই প্রথম ঘর যেটার প্রতি প্রত্যেক মানব হৃদয় একেবারে ঝুঁকে আছে, যার কোনো সামর্থ্য নাই, তার হৃদয়ের ভিতরেও একটা অজানা ভালোবাসা কাজ করে, হায় যদি আল্লাহ তাআলা আমাকে সেখানে নিয়ে যেতেন। যার সামর্থ্য আছে সে একবার যাওয়ার পরে বারবার যেতে চায়, যে একবার গিয়েছে তার চোখের সামনে শুধু সেই বাইতুল্লাহর চিত্র বারবার ফুটে ওঠে, তার এই ঘরের প্রতি ভালোবাসা, ঘরের প্রতি শ্রদ্ধা, ঘরের প্রতি তার যে আন্তরিকতা, এটা কোনো অংশে কমে না, শুধু দিনের পর দিন এটা বাড়তেই থাকে। প্রিয় ভাইয়েরা, এই ঘরটা কে নির্মাণ করেছেন আমরা একটু দেখে আসি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনুল কারীমে সূরা বাকারার 127 এবং 28 নম্বর আয়াতে খুব সুন্দর করে কোট করেছেন আল্লাহ তাআলা। তিনি বললেন, ওয়াইজিয়ার ফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। মুহাম্মদ, আপনি একটু স্মরণ করেন, স্মরণ করেন ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈল দুজন বাপ বেটা মিলে বাইতুল্লাহর ভিত্তিটাকে উঠাচ্ছিলেন, বাইতুল্লাহর ভিত্তি স্থাপনের কাজ করছিলেন, সে সময়ের কথা স্মরণ করেন। বাইতুল্লাহর কাজ করতেছে তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন দেখেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, ইব্রাহিম বাইতুল্লাহ নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের কাছে আসলেন, এসে বললেন, আব্বু, আল্লাহ তাআলা আমাকে একটা কাজের আদেশ করেছে, তুমি কি আমাকে সাহায্য করবে? তখন ছেলে ইসমাঈল বলল, অবশ্যই আমি আপনাকে সাহায্য করব, যেমনটা আপনার রব আপনাকে আদেশ করেছে আপনি সে কাজ শুরু করুন, আমি আপনার সর্বোত্তম সহযোগী হিসাবে কাজ করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলের থেকে সান্ত্বনার বাণী শুনে যখন বাইতুল্লাহিল হারাম নির্মাণের জন্য কাজ শুরু করার সিদ্ধান্ত নিলেন, তার ছেলে ইসমাঈল পাথরগুলি এনে দে, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে একের পর এক পাথর উপর পাথর রেখে সেই বাইতুল্লাহর নির্মাণের কাজ শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ,
যেই জায়গায় দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম তার ছেলের নিয়ে আসা পাথর একটার উপর একটা রেখে যে বাইতুল্লাহর নির্মাণ কাজ করছিলেন, ওই পাথরটা ওই স্থানটাকে মাকামি ইব্রাহিম বলে। এক সময়ে যখন নিচে দাঁড়িয়ে পাথরের উপর পাথর দিয়ে বাইতুল্লাহিল হারামের ভিত্তি প্রস্তরের কাজ করছিলেন, তখন উপরে আর নাগাল পাচ্ছিলেন না। ইসমাইল আলাইহি সালাতু ওয়াসালাম একটা পাথর বড় সরো নিয়ে আসলেন, এসে বললেন, আব্বা আপনি এটার উপর দাঁড়িয়ে বাকি উপরের কাজটুকু করেন। সুবহানাল্লাহ বিহামদি। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম ওই পাথরের উপরে দাঁড়িয়ে বাইতুল্লাহিল হারামের বাকি কাজগুলি করেছেন। যারা বাইতুল্লাহতে গিয়েছেন দেখলেন আপনারা বাইতুল্লাহর দরজার সামনেই যেই মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের পদচিহ্ন সম্বলিত পাথরটুকু আছে, এটার উপরে দাঁড়িয়েই ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম তার উপরের কাজটুকু শেষ করেছেন। প্রিয় ভাই, এটা ছিল একেবারে দরজার সামনে। এটাকে পরবর্তীতে যেহেতু আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে দীক্ষা দিলেন, মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে সালাত আদায় করতে হয়। মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে দুই রাকাত সালাত আদায়ের নির্দেশনা আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন। সেজন্য যাতে করে লোকেরা সালাতটা নির্বিঘ্নে আদায় করতে পারে, দরজার সামনে থেকে এটাকে একটু দূরে নিয়ে রেখেছেন। এখন আপনারা যারা যান দেখবেন গ্লাস দিয়ে ঘেরাও করা, সেখানে ইব্রাহিম আলাইহিসসালামের যে পাথরের মধ্যে দাঁড়িয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছেন সেটা রাখা আছে। প্রিয় ভাইয়েরা, ওই সময় ইব্রাহিম কি বলেছে জানেন? এই নির্মাণ কাজের সময় কোরআন খুব সুন্দর করে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম তার ছেলের সহযোগিতা পেয়ে কাজ যখন চালাচ্ছিলেন তখন তাদের দুইজনের মুখ দিয়ে বেরিয়েছে তাদের মানে কল্পনার বাহির থেকে, মনের গহীন থেকে একটা দোয়া বের হয়েছে, রব্বানা রব্বানা ওয়া ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ তোমার দেওয়া আদেশ আমি পালন করণার্থে আমার ছেলের সহযোগিতা নিয়ে এই কাজ চালিয়ে যাচ্ছি, সুতরাং তোমার কাছে আমার দোয়া হলো রব্বানা তাকাব্বাল মিন্না, আমার বাপ বেটা দুজনে যে কাজটুকু করছি তোমার আদেশ পালনের জন্য এই কাজটুকু কবুল করে না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, তুমি তো সবকিছু শোনো এবং সবকিছুই জানো, আমরা যে বাপ বেটা কাজটুকু করছি তোমার সন্তুষ্টির জন্যই করছি, আমাদের এই দোয়াগুলি কবুল করো, আমার এই কাজটুকুও কবুল করো। এই দোয়া করে তিনি শেষ হয়েছেন না, পরে আরো দোয়া করেছেন আমাদের জন্য। কি বলে দেখেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, হে আমাদের রব, আমাদের বাপ বেটা দুজনকে আপনার প্রতি আত্মসমর্পণকারী অনুগতশীল বান্দা বানিয়ে দেন, আমরা যাতে করে এই বাইতুল্লাহ নির্মাণ আপনার আদেশে করতে পারছি, অনুরূপভাবে জীবনের সকল কাজ যাতে করে আপনার আদেশের আলোকে আমরা সম্পন্ন করতে পারি, আপনার কাছে যাতে আমরা সারেন্ডার করতে পারি সর্ব অবস্থায়, সেই তৌফিকটুকু আমাদেরকে দিয়ে দেন, এমন বান্দা হিসেবে আমাদেরকে কবুল করেন, আমরা বাপ বেটা যাতে আপনার আদেশের বাহিরে মোটেই না যাই। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওমিন জুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, আমাদেরকে অনুগতশীল বান্দা বানাবেন, এটা নয় শুধু আমার উম্মতের মধ্যে আমার পরবর্তী বংশধর, আমি ইব্রাহিম দোয়া করতেছি আমার বংশধরদের মধ্য থেকে এমন একটা জাতি তৈরি করে দেন যার পুরা জাতি আপনার আদেশের কাছে সারেন্ডার করবে, অনুগতশীল হয়ে থাকবে, এরকম একটা জাতি তৈরি করে দেন। উম্মাতান মুসলিমাতান লাক, আর কি করেন, ও আরিনা মানাসিকানা, এই গর্ত নির্মাণ করতে বলেছেন, কেন বলেছেন, এ গড়ের যাতে আমরা তাওয়াব করি, এ গড় যাতে আমরা সারা পৃথিবী থেকে মানুষ দিক বিদিক থেকে ছুটে এসে যাতে এটার ইবাদত করে, সেজন্যই তো করেছেন, আর এই ইবাদতটা কেমনে করতে হবে সেটাও একটু শিখিয়ে দেন। সুবহানাল্লাহ। ও আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, আর ওই ইবাদত করতে গিয়ে কোনো ভুল হলে আমরা তাওবা করি, সে তাওবাটাও কবুল করেন। অতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, কারণ আপনি সবচেয়ে বেশি তওবা কবুলকারী, সবচেয়ে বড় দয়ালু, আপনি আমাদের এই দোয়াগুলি কবুল করেন। ইবাদত কিভাবে করতে হবে, হজ কিভাবে করতে হবে, এটা ঘোষণা আপনার থেকে যখন আমরা আদিষ্ট হব তখন ঘোষণা দিব, কিন্তু এগুলি আমাদেরকে শিখিয়ে দিতে হবে, না হলে করব কিভাবে আমরা। তাহলে বোঝা গেল বাইতুল্লাহ নির্মাণ সম্পর্কিত প্রাথমিক ধারণা আমরা পেলাম। যখন কাজ শেষ তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলে দেখেন,
সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াজ্জিন ফিন্নাস বিল হজ্জ ওয়াজ্জিন ফিন্নাস বিল হজ্জ ইব্রাহিম মানুষের মাঝে সারা পৃথিবীর মানবতার সামনে তুমি হজের ঘোষণা দাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হাদিসের বর্ণনায় এসেছে ইয়া রব মা তাবলুগু সাউতি ইয়া রব হে আমার রব জনমানব শূন্য এমন একটি জায়গা বাইতুল্লাহিল হারাম নির্মাণের জন্য আদেশ করেছেন সে কাজ সম্পন্ন করেছি বাপ বেটা দুইজনে মিলে আপনার আদেশ পালন করেছি আপনার কাছে ওই কাজ কবুল হওয়ার জন্য দোয়াও করেছি এখন আপনি বলছেন আমি যাতে পৃথিবীর মানুষকে আদেশ করি ঘোষণা দিই হজ পালন করার জন্য বাইতুল্লাহর পানে যাতে তারা ছুটে আসে কেমনে এই ঘোষণা আমি দিতে পারি আমার আওয়াজ কেমনে ওই জায়গা পর্যন্ত পৌঁছবে যেখানে এই গড় নির্মাণ করার আদেশ পেয়েছি ওই জায়গাটুকুতে কোনো মানুষ নেই লাইসা ফিয়া ইনসুন ওয়ালা জিন যেখানে কোনো মানুষ তো নাই জিনও নাই ওয়ালাইসা ফিহা বিমাইন ওয়ালা শাই কোনো পানি নাই তৃণলতা কিছুই বলতে কিছু নাই এমন একটা ভূখণ্ডে আপনি আমাকে ঘোষণা দিতে বলছেন তাহলে কার কাছে এই ঘোষণা দিব যেখানে মানুষ আছে এদের কাছে আওয়াজ কেমনে পৌঁছবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আযযিন ওয়া আলাইয়াল বালাগিয়া ইব্রাহিম ইব্রাহিম আমি তোমাকে বলেছি ঘোষণা দাও তোমার দায়িত্ব ঘোষণা দেওয়া আর আমি আল্লাহর দায়িত্ব এটাকে পৌঁছিয়ে দেওয়া সুবহানাল্লাহ কিভাবে পৌঁছাবো এটার দায়িত্ব তোমার না তোমার দায়িত্ব আমার আদেশ পালন করো তিনি তখন কি করলেন ফাসআদ ইব্রাহিমুল খলিল আলাইহিস সালাম জাবালা আবি কুবাইস তিনি মক্কার বাইতুল্লাহিল হারামের অতি নিকটে আবু কুবাইস নামক পাহাড় ওই পাহাড়ের চূড়ায় উঠে গেলেন উঠে গিয়ে কোন কোন বর্ণনায় আসছে দুই আঙ্গুল দুই কানের ভিতরে ঢুকিয়ে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে মুখ করে বারবার করে তিনি ঘোষণা দিচ্ছেন ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহ কাতাবা আলাইকুমুল হজ্জ ফাহজ্জু হে পৃথিবীর মানুষ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজকৃত হজ এটাকে পালন করো আল্লাহ এটা তোমাদের উপর ফরজ করেছেন সুতরাং এই হজ করার জন্য বাইতুল্লাহর পানে তোমরা ছুটে আসো ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘোষণা দিয়ে যাচ্ছেন হাদিসের বর্ণনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন আর এই আওয়াজ পৃথিবীর আনাচে কানাচে আল্লাহ তাআলা তিনি নিজ দয়ায় পৌঁছিয়ে দিলেন তো কেমনে পৌঁছালেন কিভাবে পৌঁছল আল্লাহু আকবার বলতেছে এই আওয়াজ মায়ের রেহেমের মধ্যে যে আছে মায়ের জরায়ুর মধ্যে যে ছিল কিয়ামত পর্যন্ত যারাই পৃথিবীতে আগমন করবে আগত পিতাদের ঔরসের মধ্যে যারা আছে আল্লাহর তাকদিরে যাদের কিয়ামত পর্যন্ত আসার সম্ভাবনা আছে ওই সকল প্রত্যেক ব্যক্তি এই আওয়াজ শুনেছেন এবং বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহু আকবার প্রত্যেক মানব হৃদয়ে যেই লোকটাই ওই দিন ইব্রাহিমের আওয়াজ শুনলেন হে পৃথিবীর মানুষ তোমাদের উপরে হজকে ফরজ করা হয়েছে হজ করো যার হৃদয়ের মধ্যে এই আওয়াজ পৌঁছেছে সেই যদি তার মায়ের রেহেমেও থাকে অথবা এখনো পর্যন্ত তার মায়ের রেহেমে আসে নাই পিতার ঔরসে আছে অথবা পিতার ঔরসে পিতেই জন্ম নেয় নাই কিয়ামত পর্যন্ত আসতে পারে এরকম প্রত্যেক মানব হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা এই আওয়াজ পৌঁছে দিয়েছেন আর সেখান থেকে আওয়াজ এসেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হে আল্লাহ হাজির তোমার দরবারে হাজির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক মাররাহ যে ব্যক্তি এই আওয়াজ শুনে একবার বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক সে এখন এই পৃথিবীতে হজ করার জন্য একবারে যায় যে দুইবার আওয়াজ দিয়েছে সে দুইবার যেতে পারে যে তিনবার আওয়াজ দিয়েছে সে তিনবার যায় সুতরাং প্রত্যেক মানব হৃদয়কে আল্লাহ তাআলা সেদিন এই সুযোগ করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত কার সামর্থ্য থাকবে আর থাকবে না সে আওয়াজ তো আল্লাহ তাআলা ভালো করে জানেন আল্লাহু আকবার আলমুল আরওয়াহ রুহের জগতে এখনো আপনার মা আপনার পিতা কে হবে আমরা কেউই জানি না সেই জায়গাতে পর্যন্ত কেয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেক মানবাত্মার কাছে আল্লাহ তাআলা আওয়াজ পৌঁছিয়েছে আর আমরা বলেছিলাম যারা আজকে যেতে পারছে ওই ব্যক্তি মনে করবেন আপনি ওই দিন ওই ডাকের বদৌলতে জবাব দিয়েছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হাজির উপস্থিত ইয়া রব তোমার দরবারে হাজির আপনার দায়িত্ব একটু
নিয়ত করা, এটার পূর্ণতা দেয়ার মালিক আল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আসুন এই বাইতুল্লাহিল হারাম আমাদের অনেক সামর্থ্যবান ব্যক্তিরাও অবহেলা করে, আবার অনেক অসহায় ব্যক্তি তাদের হাহাকার, আল্লাহ যদি আমাকে তাওফিক দিত তাহলে যেতাম। কত গান, কত গজল ইসলামী সঙ্গীতে বাইতুল্লাহ মদিনা মুনাওয়ারাকে নিয়ে বানানো হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বাইতুল্লাহিল হারাম জিয়ারত করার তাওফিক দান করো। আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতা বাইতিকাল হারাম ইয়া আল্লাহ, আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতা বাইতিকাল হারাম ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ আজকের এই মেহরাব থেকে, তুমি আমরা যারা এই মসজিদে একত্রিত হয়েছি প্রত্যেককে তোমার বাইতুল্লাহিল হারাম জিয়ারত করার তাওফিক দিয়ে দাও। কেমনে দিবা এটা তুমি জানো, এটা আমরা জানি না সম্মানিত দিনী ভাই। কিন্তু যারা আল্লাহর এই ঘোষণা, বাইতুল্লাহিল হারামের এই ফজিলত, এই মর্যাদা জানার পরেও অস্বীকার করে, ওমান কাফারা, যে ব্যক্তি এই হজকে অস্বীকার করে, ফা ইন্নাল্লাহ গানিউন আনিল আলামিন, তোমরা জেনে রেখো আল্লাহ তাআলা সারা বিশ্ববাসীর থেকে অমুখাপেক্ষী। আপনার আমার এই ইবাদত না করলে আল্লাহর কিচ্ছু আসে যায় না, যদি আপনি করেন সামর্থ্য দিয়েছে তাহলে বদৌলতে বারাকা আপনিই অর্জন করবেন, আপনার জীবনটাই জান্নাতমুখী হবে, আপনি তাকওয়ার উপরে পরিচালিত হবেন। সম্মানিত দিনী ভাইরা, আজকে যে সময়ে আমরা উপস্থিত হয়েছি এটা হলো হজের মাস। আল্লাহ তাআলা পবিত্র কুরআন কারিমে সূরা বাকারার 197 নম্বর আয়াতে ঘোষণা করছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ এটা হচ্ছে একটি ইবাদত যেটা নির্দিষ্ট মাসে হয়, এটা যে কোনো মাসে যখন তখন যেন তেনভাবে চাইলে আপনি করতে পারবেন না, নির্দিষ্ট মাস আছে। আর সেটা কখন? শাওয়াল, জিলকদ এবং জিলহজ মাসের প্রথম 10 দিন, এটা হলো হজের মাস। এর ভিতরে কোনো ব্যক্তির সামর্থ্যের আলোকে যদি হজ করার জন্য বের হয়ে যায় তাহলে সে এই সফর থেকে হজ করে আসতে পারে, কিন্তু আপনি হজ করার জন্য যদি বের হন রমাদান মাসে এটা আপনার হবে না। হজের মাস হলো শাওয়াল, জিলকদ এবং জিলহজ। সম্মানিত দিনী ভাইরা, এই হজের মাসে আপনি যদি হজের জন্য রওনা হন আপনার দায়িত্ব আছে, ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জে। হজের মধ্যে আল্লাহ তাআলা 3টি কাজ করতে নিষেধ করেছেন, অনেক নিষিদ্ধ কর্ম আছে, অনেক খারাপ কাজ আছে, সেগুলির জন্য না বলে এমন 3টি কাজ করতে স্পেশালি তিনি নিষেধ করেছেন। এর অন্যতম কারণ হলো ওই 3টি অপরাধ, ওই 3টি সমস্যা হজরত ব্যক্তির দ্বারা সংঘটিত হওয়া খুবই সহজ, এজন্য 3টাকে তিনি উল্লেখ করেছেন। ফালা রফাসা, হজের সফরে আছো, তুমি অশ্লীল কোনো কাজ করবা না, কোনো বেগানা মহিলার দিকে চোখ তুলে তাকাবা না, তুমি সেখানে গিয়ে বিভিন্ন দেশ থেকে আগত সুন্দরী তরুণী যুবতী এমন অনেক নারীকে দেখবা তোমার কাছে মনে হবে, ওলামাদের কাছে শুনেছি হুর গেলমানের কথা, জান্নাতের হুরের কথা, এদেরকে দেখে তো মনে হয় এরাই মনে হয় হুর, এরকম ইতিহাসও আমরা শুনি। যাই হজ করতে, হজ থেকে এসে বলে যে হুজুরদের কাছে জান্নাতের হুরের কথা শুনতাম, আল্লাহু আকবার, ফিলিপাইনে এমন কিছু মহিলা দেখে এসেছি মনে হয় আল্লাহ নিজ হাতে এদেরকে বানিয়েছে, এরাই মনে হয় জান্নাতে উঠতে হবে, হজ হবে না। পালা রফাসা, কোনো অশ্লীল কাজ করা যাবে না, কথাও বলা যাবে না, চোখ তুলে তাকানো যাবে না, এটা কেন নিষেধ করলেন সবার আগে? কারণ হলো হজের এমন একটা ইবাদত যেখানে নারী পুরুষ একাকার, আপনি চাইলে এ সকল অন্যায় অপরাধমূলক অশ্লীলতা বেহায়াপনাপূর্ণ কাজগুলিকে সহজে করতে পারবেন, এজন্য যাতে আপনার দ্বারা এটা সংগঠিত না হয়, যদি আপনি করেন হজ চলে যাবে, হজ আল্লাহ দরবারে কবুল হবে না, সেজন্যই আল্লাহ তাআলা সবার আগে এটা নিষেধ করলেন। আল্লাহর পানে তুমি ছুটি গিয়েছ, আল্লাহর সন্তুষ্টির জন্য বাইতুল্লাহর সামনে দাঁড়িয়েছ, কেমনে তোমার অন্তরে অন্য নারীর কথা জাগ্রত হয়? তোমার নিজের নারীর কথা, তোমার স্ত্রীর কথাও তো ভুলে যাবার কথা, যেখানে প্রত্যেক মানব হৃদয়ে প্রত্যেক মানবের মুখ থেকে উচ্চারিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে হজ সফরে যে আছেন সে অশ্লীল কোনো কাজ করতে পারবে না, তাকাতে পারবে না, শুনতেও পারবে না, চিন্তাও করতে পারবে না।
فلا رفسا ولا فسوقا এবং কোন পাপময় কাজ তার দ্বারা যাতে সংগঠিত না হয় এটা কেন বললেন পাপময় কাজ হলো অনেক দেশ থেকে অনেক মানুষ আসে প্রত্যেকই কিন্তু তার হৃদয়ের গহীনে আল্লাহর প্রতি ভালোবাসা আন্তরিকতা নিয়ে শুধুমাত্র রবের সন্তুষ্টির জন্য লাব্বাইক স্লোগান দিয়ে যাচ্ছে লাব্বাইক তাকবীর ধ্বনি দিয়ে যাচ্ছে সে জানে না তার সাথে কি আছে কোথায় কি রেখেছে প্রত্যেক হাজি উমরা পালনকারীর এখানে বেল থাকে আপনি চাইলে যদি আপনার ভিতরে খারাপ উদ্দেশ্য থাকে আপনি তার টাকা তার মূল্যবান সম্পদ এগুলিকে আপনি চিন্তা করতে পারবেন খুব সহজে বীরের মধ্যে কে কার ঠেলা দিয়েছেন আমরা দেখি এরকম যে একজন ঠেলা দিয়েছে আরেকজন টান দিয়েছে এখন আপনি ঠেলা দিয়েছে তো সামনের দিকে চলে গেলেন টান দিয়েছে আরেকজন নিয়ে গেল এই চেতনা তো আপনার তখন থাকবে না এরকম অন্যান্য যত অন্যায় অপরাধ কর্ম আছে সেগুলি থেকে দূরে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি নিষেধ করেছেন হজে যায় গল্প করে প্রথমে আবেগ যেমন থাকে শেষ পর্যন্ত এই আবেগ আর ধরে রাখতে পারে না হোটেলে বসে বসে টেলিভিশন দেখে এমন অনেককে দেখা যায় তারা সিগারেট খায় হজ করতে যায় উমরা পালন করতে যায় কারণ যে বাইতুল্লাহর পানে সে ছুটি গিয়েছে এটা এক দুই তিন দিন যেহেতু দীর্ঘ সময় থাকে দু তিন দিন পরে এটা তার কাছে স্বাভাবিক হয়ে যায় সে যেন তেন কাজগুলি পর্যন্ত সেখানে করে যা সে বাড়িতে করত এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সন্তুষ্টি অর্জনের জন্য তুমি বাইতুল্লাহর কাছে গিয়ে হাজির হলা সেখানে গিয়ে তুমি কোনোভাবেই অন্যায় অপরাধমূলক কাজগুলি করো না এবং ক্যাম্পে বসে হোটেলে বসে গীবত চর্চার এক মহা সমারোহ মহা আয়োজন করে গীবত রাজনৈতিক আলোচনা দেশে কে কখন ক্ষমতা আসতেছে বরিশালের নির্বাচন কখন গাজীপুরের নির্বাচন মেয়র কে হচ্ছে বাংলাদেশের জাতীয় পর্যায়ে নির্বাচন কেমন হবে সব আলোচনা কারণ তার কাছে 40-45 দিনের এই সফরকে দুই তিন দিন আবেগ কাজ করেছে পরে সহজ এমনকি সলাত আদায়ের জন্য পর্যন্ত মসজিদুল হারামের কাছেও যায় না ওই হোটেলে বসে বসে দাঁড়িয়ে ভিতরে জায়নামাজ বিছিয়ে সলাতে আল্লাহু আকবার তো জানালা খোলা আওয়াজ শোনা যায় আমরা দেখেছি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এমন অনেক আছে অসুস্থ হলে ভিন্ন কথা নিজের ওজোর থাকলে ভিন্ন কথা শুধু শুধু এত টাকা খরচ করে আপনি যে যাচ্ছেন আপনার আব্বাকে পাঠাচ্ছেন কিছু ভালো মানুষের সাথে পাঠাবেন সে প্রসঙ্গ সময় থাকলে বলব আপনার বাড়িতে ছোট্ট শিশুকে যখন আপনি সলাতে নিয়ে আসেন মসজিদে আপনার সাথে যখন দাঁড়ায় সলাত একবার ভুল করলে আরেকবার সংশোধন করার সুযোগ পান আপনি সে ভুল করেছে তাকে আবার বুঝাচ্ছেন আবার তাকে শিখাচ্ছেন যে এভাবে না এভাবে কিন্তু হজ তো একবার করতে গেছেন জীবনে আর নাও হতে পারে ভুল করে আসলে আর তো করার সুযোগ নাই তাহলে কেন যেন তেনভাবে আপনি এই হজের সফরটা কাটানোর জন্য সিদ্ধান্ত নিয়েছেন আপনার জীবনে দ্বিতীয়বার যাওয়ার কোনো সুযোগ আর নাও আসতে পারে তাহলে কেন আপনি এই হজটাকে গনিমত হিসেবে নিলেন না সম্মানিত দিনী ভাই তৃতীয় নাম্বার যে নিষেধ আল্লাহ তাআলা বললেন ওয়ালা জিদালা তোমরা ঝগড়াঝাটি করো না হজের সফরে যে কি পরিমাণ ঝগড়া হয় যারা ছিল তারা বলতে পারবে কারণ আপনি হচ্ছেন এলাকার সম্মানিত ব্যক্তি আপনার রাস্তায় যখন বের হতেন তখন আপনার ব্যাগ নেই একজনে আপনার গাড়ির দরজা খুলে দেয় আরেকজনে আপনার হাত ধরেও মসজিদে ঢুকে আরেকজনে অজু করার জন্য 4-5 জন থাকে একজনে তোয়ালে নিয়ে দাঁড়িয়ে থাকে একজন পানি ডালে একজন দাঁড়িয়ে থাকে হুজুর কখন অজু শেষ হবে তারপরে হাত মুছবে আচ্ছা অজুটা এত দুর্বল এই অজু কতক্ষণ কাজ করবে আল্লাহ জানে যে অজু করতে 4-5 জন লাগে পানি নিয়ে আসে একজনে বসার জন্য পিরিয়ানে আরেকজনে তোয়ালে নিয়ে দাঁড়িয়ে আছে আরেকজনে গেট খুলে গাড়ির তাকে ধরে নিয়ে আসলো আরেকজনে এরপরে তিনি অজু করে সলাত আদায় করবেন যেই সলাত আদায়ের জন্য অজু করছেন অজু কি এত দুর্বল এই দুর্বল অজু দিয়ে কতক্ষণ সলাত চলবে এই লোকটাই যখন হজে যাচ্ছে তখন সেখানে যাই নিজের খাবার নিজে খেতে হয় নিজের প্লেটটা নিজে পরিষ্কার করতে হয় নিজের পানির প্রয়োজনটা নিজেকে পূরণ করতে হয় তখন মুরিদ যদি তাকে একটু আনতে দেরি করে অথবা তাকে দেশের মতো এভাবে সেবা খেদমত যদি না দেয় তার উপর সে চটে যায় এবং নিজেরটা নিজে করতে হয় এটা তার ভিতরে অহমিকা কাজ করে অহমিকা আমিত্ব তাকে সেখানে এ কাজগুলি করতে বাধা দেয় এবং একসাথে চলতে গেলে আপনি দেশে যখন লোকটাকে সবচেয়ে ভালো জিনিসটা দিতেন সেখানে 1,000 নয় লক্ষ মানুষের ভিতরে
নিজের কাজটা করতে কষ্ট হচ্ছে, তাকে অগ্রাধিকার কিভাবে দিবেন আপনি? সেটা কেন দিলেন না? আপনার সাথে রীতিমতো ঝগড়া লিপ্ত হয়, এরকম অনেক চিত্র আমরা দেখেছি। এর জন্য আল্লাহ তাআলা স্পেশালি তিনটি কাজ হজের সফরে করতে নিষেধ করেছেন। অশ্লীলতায় সেখানে সহজ, যাতে তোমার দ্বারা এটা না হয়। অন্যায় অপরাধমূলক পাপ কর্ম থেকে তুমি দূরে থাকবে এবং ঝগড়া জাতিতে তুমি লিপ্ত হবে না। তোমার পানি তোমাকে আয়োজন করতে হবে, তোমার খাবার তুমি আয়োজন করতে হবে, আপনি আমি প্রত্যেকে সেখানে সমান, কেউ কারোর জন্য সেখানে কাজ করার মতো সুযোগ হয় না। হ্যাঁ, হলে ভিন্ন কথা, কিন্তু এটা নিয়ে নিজের আমিত্ব দেখানো, নিজের গৌরব অহমিকা প্রদর্শন করা, এটা কোনোভাবেই আপনাকে হজের সফরে করা ঠিক না। এমনিতেই তো উচিত না, সেখানে যেখানে সব ধনী গরিবরা দুটি পোশাক পরিধান করে একাকার হয়েছে, সেখানেও আবার আমিত্ব কিসের? প্রিয় ভাইরা, আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলেন, ওমা তাফআলু মিন খাইরিন ইয়া'লামুহুল্লাহ, তুমি যে কত বুজুর্গ, মানুষকে ভালো কাজের উপদেশ দাও, এখন হজ করতে গিয়েছ, কি করছো? কোন নারীর দিকে তাকিয়েছ? না সত্যি সত্যি আল্লাহর ভয় অন্তরে ছিল, নাকি সেখানে যাই গীবত শেখায়ত করেছ, কি অপরাধ করেছ? আল্লাহ খুব ভালো জানে কে কদ্দূর ভালো কাজ করছো। আল্লাহ বলেন, আমি জানি। ওমা ইয়াফা ওমা তাফআলু মিন খাইরিন ইয়া'লামুহুল্লাহ, আল্লাহ তাআলা সে সম্পর্কে জানেন। ওয়া তাযাওয়াজু, সুতরাং তোমার দায়িত্ব হলো তাকওয়ার পথে অর্জন করা। ওয়া তাযাওয়াজু ফা ইন্না খাইরা যাদিত তাকওয়া, তোমার জান্নাতে যাওয়ার জন্য পথে অর্জন করো, আর সবচেয়ে সর্বোত্তম পথে হলো তাকওয়া, তোমার অন্তরে আমার অন্তরে আল্লাহর ভয়টাকে জাগ্রত করা। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, জ্ঞানবান যারা, বুঝদার যারা, তাদের উচিত হলো সেই রবকে ভয় করা। প্রতিনিয়ত চলার পথে হজের সফরে স্পেশালি আল্লাহ তাআলা সে তাকওয়ার নীতি অবলম্বন করার জন্য বলেছেন, যে তাকওয়ার নীতির মাধ্যমেই আমরা জান্নাতের পথটাকে সহজ করে নিতে পারবো। সম্মানিত দিনী ভাইরা, এই হজ আমাদের উপরে জীবনে কতবার ফরজ আমরা জানি, একবার ফরজ। কেন এটা জানেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসনাদে আহমদের 4022 নম্বর হাদিস, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে একটা ভাষণ দিলেন। কি ভাষণ দিলেন? আইয়ুহান নাস ইন্নাল্লাহ কাদ কাতাবা আলাইকুমুল হাজ্জা, হে পৃথিবীর মানুষ, তোমাদের উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন। এই ঘোষণা দেওয়ার পরে উপস্থিত সাহাবীদের মধ্য থেকে আকরা ইবনে হাবেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর কি আমাদেরকে এই হজ পালন করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকাতা আনহু, সুব ছিলেন। এরপরে তিনি বললেন, তুমি যে আমাকে জিজ্ঞাসা করলা প্রত্যেক বছর করতে হবে কিনা, লাউ কুলতুহা নাআম লাউ আজাবাত, যদি আমি বলতাম হ্যাঁ, তাহলে তোমাদের উপরে প্রত্যেক বছর এই হজ পালন করা ওয়াজিব হয়ে যেত, ফরজ হয়ে যেত। ওয়ালাম তাআমালু বিহা, কিন্তু মজার ব্যাপার হলো, আমি হ্যাঁ বলতাম ফরজ হয়ে যেত, কিন্তু তোমরা করতে পারতা না, তোমরা এটা করতে পারতা না। ওয়ালাম তাস্তাতিউ আন তাআমালু বিহা, এটা তোমাদের দ্বারা কোনোভাবেই সক্ষম ছিল না, তোমাদের দ্বারা এটা সাধ্যের বাহিরের কাজ। প্রত্যেক বছর হজ করা 7 লাখ টাকা খরচ করে এটা খুবই জটিল। সুতরাং আল হাজ্জু মাররাহ, হজ জীবনে একবার, ফামান যাদা ফাতাতাউউন, যে একবারের বেশি করতে চায় সে যেন জেনে রাখে, তার দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রথমবারের পরের প্রত্যেক হজ হলো তার জন্য নফল বা অতিরিক্ত। আপনাকে প্রথমবার হজ করতে হবে, এটা ফরজ সামর্থ্যের আলোকে। ডক্টর ইউসুফ আল কারজাবি রাহিমাহুল্লাহ, তিনি ফেকহুল আওলাবিয়াত একটা বই রচনা করেছেন। আপনার কাছে যদি একাধিক দিনই কাজ একসাথ হয়ে যায়, আপনি কোনটা আগে করবেন, কোনটা পরে করবেন, কোনটাকে অগ্রাধিকার দিবেন, কোনটাকে পরে করবেন, সে আলোচনা করতে গিয়ে তিনি একটা উদাহরণ নিয়ে এসেছেন। মনে করেন আপনার সামর্থ্য আছে প্রত্যেক বছর হজ করার, তাহলে হজ তো আপনার জন্য জীবনে একবার ফরজ, প্রথমবার, পরেরগুলি আপনার জন্য নফল বা অতিরিক্ত। তাহলে আপনি কি সামর্থ্য থাকার কারণে প্রত্যেক বছরই করবেন? ডক্টর ইউসুফ আল কাজাবি রাহিমাহুল্লাহ তিনি বললেন, আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে, প্রথমবার হজ আপনার ফরজ দায়িত্ব পালন করেছেন, পরবর্তী নফল বা অতিরিক্ত হজ পালন করার চেয়ে আপনার কোনো প্রতিবেশী যদি অসুস্থ থাকে, আপনার পরিবার আত্মীয় স্বজনের কেউ যদি ক্ষুধার্ত অবস্থায় থাকে, অনাহারে থাকে, যার ঘর তৈরি করার মতো সামর্থ্য নাই, সেই কষ্টে দিনাতিপাত করছে, আপনার এই সামর্থ্য হওয়ার কারণে প্রত্যেক বছর হজ আপনার জন্য ফরজ নয়, এর চেয়ে দ্বিতীয় তৃতীয় চতুর্থবার যে হজ আপনি করতে চান, এটার চেয়ে যদি অভাবী, অনাথ, ক্ষুধার্ত কোনো বিধবা, এদেরকে যদি সহযোগিতা করে তাদের অভাব প্রয়োজনগুলি পূরণ করে দেন, তাহলে দ্বিতীয় তৃতীয় চতুর্থ অতিরিক্ত হজের চেয়ে অনেক গুণ বেশি সওয়াব আপনি অর্জন করবেন।
টাকা থাকলেই শুধু হজ করবেন না, পায়রুটির ভিত্তিতে আপনার পরিবার আত্মীয় স্বজন এদের কোনো সমস্যা আছে কিনা সেগুলিও দেখবেন, কারণ হজ তো ফরজ যা ছিল সেটা হয়ে গিয়েছে, পরবর্তীটা তো আর ফরজ না। এর চেয়ে ফরজ হলো আপনার যে ভাইটা অসুস্থ আছে, ক্যান্সারে আক্রান্ত হয়েছে, দুরারোগ্য ব্যাধিতে পড়ে আছে, টাকার জন্য সে চিকিৎসা করতে পারছে না, আপনার ওই হজের টাকাটা তাকে দেন, সে যাতে ভালো চিকিৎসা করতে পারে এবং এই বিশ্বাস আপনি রাখেন হজ করলে যে সওয়াব হতো তার চেয়ে বহুগুণ বেশি সওয়াব আপনার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআজ্জালু ইলাল হজ্জ ইয়ানি আল ফরিদা, তোমরা হজ তাড়াতাড়ি করো, হজ ফরজ হয়েছে খুব তাড়াতাড়ি করো, কারণ আমরা দেখেছি করোনার মুহূর্তে অনেক মানুষ হজ করার জন্য ব্যাংকে টাকা জমা রেখেছেন, করোনাতে তার চাকরি চলে যায়, তখন আর হজ করতে পারেননি, ব্যাংক থেকে টাকা তুলে দুই বছর সে বসে বসে খেয়েছেন এই হজের টাকা। এই কথাটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেলেন, তাআজ্জালু ইলাল হজ্জ ইয়ানি আল ফরিদা লিআন্না লা ইয়াদরি আহাদুকুম মা ইয়ারিদু লাহ, কারণ তোমরা জানো না তোমাদেরকে কখন কোন বিপদে পেয়ে বসে, কখন কোন বিপদে পেয়ে বসে এটা তুমি জানো না। সামর্থ্য হয়েছে এবছর হজ করার নিয়ত করো, হজ করার জন্য তোমার সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করে দাও, কারণ যদি বিলম্ব করো ছেলে বিয়ে দিব, মেয়ে বিয়ে দিব, ছেলে চাকরি হবে, এরপরে যাবা জীবনের শেষ পর্যায়ে করবা, হতে পারে অনাদায় অবস্থায় মৃত্যুবরণ হতে পারে। এজন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে, এটা রাসূলের হাদিস না, ওমরের বক্তব্য, যে লিয়ামুত ইয়াহুদিয়া না নাসরানিয়া, ওই ব্যক্তি যাতে ইহুদি অথবা নাসরা হয়ে মারা যায়, যে মান মাতা ওয়ালাম ইয়াহুজ্জা ওয়াজাদ লিযালিকা সাআ, যার সামর্থ্য ছিল কিন্তু হজ করতে পারেনি, না করেই মারা গিয়েছে, সে ইহুদি হয়ে মরবে না খ্রিস্টান হয়ে মরবে তার ব্যাপার। সুতরাং হজ আদায় না করা সামর্থ্য থাকার পরেও, এটা ইহুদি এবং খ্রিস্টানদের চরিত্র, কোনো ব্যক্তির সামর্থ্য থাকার পরে বিলম্ব করে অনাদায় রেখে যদি মৃত্যুবরণ করে যায় তার জন্য অত্যন্ত দুঃসংবাদ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বক্তব্য, তিনি বললেন যে লাকাদ হামামতু আন আবআসা রিজালান ইলা হাযিহিল আমসার, আমি ওমরের খুব ইচ্ছা হয়, আমি ওমর যখন ইসলামী বিশ্বের প্রেসিডেন্ট, সুতরাং আমার এখন দায়িত্ব এবং ক্ষমতার কারণে আমি বলছি আমার খুব ইচ্ছা হয়, কি ইচ্ছা হয়, যে আন আবআসা রিজালান ইলা হাযিহিল আমসার, আমার এই ইসলামী সাম্রাজ্যের বিভিন্ন এলাকায় আমার প্রতিনিধিদেরকে পাঠাতে, তারা সেখানে যাবে, ফাইয়ানজুরু কুল্লা মানলাকু জাদা, খুঁজে খুঁজে বের করবে আমার এই সাম্রাজ্যের ভিতরে সামর্থ্যবান কিন্তু হজ করে না এরকম কারা আছে, তাদেরকে চিহ্নিত করবে, সামর্থ্য আছে কিন্তু হজ করতে চায় না, তাদেরকে চিহ্নিত করে পাইয়া দ্রিবু আলাইহিম, তাদের উপরে এ হজ না করার কারণে যে টাকা জমা রাখছে এটার উপরে ট্যাক্স জারি করে দিবে, কর জারি করে দিবে, যাতে করে যে জন্য টাকা জমাইছো খাওয়ার জন্য হজ করছো না এই ট্যাক্স দিতে দিতে যাতে টাকা শেষ হয়ে যায়। পাইয়া দ্রিবু আলাইহিম মা হুম্বি মুসলিমিন ওমা হুম্বি মুসলিমিন, ওই মুসলমান এগুলিতে কে মুসলমান কয়, এ কোন জাতের মুসলমান, এদিকে নিজেকে মুসলিম বলে সামর্থ্যবান হজ করে না, আমার ইচ্ছা হয় এদের টাকাগুলির উপরে ট্যাক্স জারি করে দিই যাতে কর দিতে দিতে শেষ হয়ে যায়। সম্মানিত দিনী ভাইয়েরা, আসুন এ হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, সামর্থ্যবান ব্যক্তির উপরে আমরা আমাদের জীবনের সামর্থ্য যখন হবে সাথে সাথেই যাতে হজ আদায় করতে পারি, এটা প্রত্যেক মানব হৃদয়ের এই চিন্তা এবং চেতনাটা লালন করা উচিত। বাইতুল্লাহিল হারামের পানে ছুটে যাব, সেখানে গিয়ে রবের সাথে কথা বলবো, বাইতুল্লাহিল হারামের বারাকাটাকে অর্জন করার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান সাহাহতু লাহু জিসম, যার দেহটাকে আমি সুস্থ রেখেছি, রাসূল বলছেন সহিহ ইবনে ইব্বানে এসেছে হাদিসটা বিশুদ্ধ, যাকে শারীরিকভাবে আমি সুস্থতা দিয়েছি, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন যে যাকে আমি শারীরিকভাবে সুস্থতা দিয়েছি, এরপরে ওয়াসাআতু আলাইহি ফিল মাঈশা, তার জীবিকার মধ্যেও স্বাবলম্বিতা দিয়েছি, শারীরিকভাবে সুস্থ রিজিক তার খুব স্বাবলম্বিতা এবং সক্ষমতা হজ করার মতো তার এইরকম অর্থ মালিক আমি তাকে বানিয়ে দিয়েছি, কিন্তু তামদি আলাইহি খামসাতু আওয়াম, তার এই সুস্থতা এবং সামর্থ্যের উপরে 5 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, 5 বছর, কিন্তু
লা ইয়াফিদ ইলাইয়া, ওই লোকটা সুস্থ সামর্থ্যবান হওয়ার পরেও পাঁচ বছর অতিক্রম করে ফেলেছে, এরপরেও আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বাইতুল্লাহর কাছে এসে হাজিরা দিয়ে নাই, লা মাহরুমুন, ওই লোকটা যাতে জেনে রাখে সে আমার বরকত আমার দয়া আমার রহমত থেকে অবশ্যই বঞ্চিত। সম্মানিত ভাই, চিন্তা করে দেখুন আমরা কত বছর এইভাবে অতিক্রম করছি, সামর্থ্য থাকার পরেও হজ করছি না, তাহলে কি বরকত পাব? রাসূলুল্লাহ দৃঢ়তার সাথে বলেছেন হাদিসে কুদসি দিয়ে, লা মাহরুম, অবশ্যই সে বঞ্চিত আমার দয়া থেকে, আল্লাহর দয়া বরকত মাগফিরাত এই সব কিছু থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। সুতরাং সামর্থ্যের যখন আমাদের এসে যাবে তখন আমরা বিলম্ব না করে নিয়ত করা, এর জন্য এই চিন্তা আমরা লালন করব না যে আমি সব কাজ শেষ করে যাব। এটা একটা সময় ছিল যখন তিন চার মাস ছয় মাস লেগে যেত হজ করার জন্যে, মানুষ সামাজিক সকল দায় দায়িত্ব শেষ করে তখন যেত, মনে করতো যে আর ফিরে আসি কি না আসতে পারি সেটার কোনো নিশ্চয়তা নেই, এবং যোগাযোগ করার মতো সেরকম ব্যবস্থা ছিল না। এখন তো সব সহজ, মাত্র ছয় ঘন্টায় সৌদি পৌঁছে যাচ্ছে, হজ সহজে করে যায়। আপনি যদি ৪৫ দিনের এই প্যাকেজ না নেন, মাত্র ১০-১৫ দিনের প্যাকেজও আছে, হজের চার পাঁচ দিন আগে যাবেন, হজ শেষ তার চার পাঁচ দিন পরে আবার ফিরে চলে আসবেন, সহজ। বহির্বিশ্বে এমনটাই হয়, ইউরোপ আমেরিকাতে কিন্তু তারা ১০-১৫ দিনের এই হজের প্যাকেজ নিয়ে আসে, কারণ হজের মূল কাজ আপনারা গত আলোচনায় শুনেছেন যে ৮ তারিখ থেকে মৌলিক কাজটা শুরু হয়, ১৩ তারিখ পর্যন্ত বাস, এর ভিতরেই আপনার হজ কাজ শেষ। আপনি যদি ৪৫ দিনের না পারেন, আপনার ব্যস্ততা খুব বেশি থাকে, কমপক্ষে হজের দিনগুলির এই প্যাকেজে আপনি যান, তারপরে হজ করি। এতে করে কি হবে জানেন? আপনার আমি ভাবছি টাকা কমে যাবে, আমার একটা টার্গেট বিল্ডিংটা শেষ করি তারপর যাব। আপনাকে আমি বলি, এই কাজ যেগুলিকে আপনি সামনে রেখে শেষ করে যেতে চাচ্ছেন, আপনি হজ করেন উমরা করেন, ওইগুলি কীভাবে আরও সহজে শেষ করা যায় সেই সুযোগ আল্লাহ তাআলা আপনাকে তৈরি করে দেবেন। হাদিস শুনেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, হজ উমরা একটার পর একটা করো তুমি, প্রথম গিয়ে উমরা করছেন পরে হজ করছেন, সুযোগ থাকলে যদি মিকাত আরো কখনো পেয়ে যান আবার উমরা করছেন, হজের পরপর উমরার পরপর হজ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন তো কেন করবা জানো, হজ উমরা বারবার কেন করবা? কারণ হলো ফা ইন্নাহুমা ইয়ানফিআনি, ফা ইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকর ওয়াজ যুনুব, এই হজ আর উমরা তোমার জীবনের দারিদ্রতা তোমার জীবনের যত পাপ আছে সবগুলিকে দূর করে দেয়, সব ডিলিট। মনে হয় ফেরেশতা আপনার কাঁধে হাত রেখে বলে, আসো তুমি যে হজ করেছো উমরা করেছো তোমার জীবনে যত পাপ করেছো সব মাফ হয়ে গেছে। সব পাপ মানে কোনো মানুষের অধিকার না, হজে যাওয়ার আগে তার থেকে ক্ষমা নিয়ে নেবেন। ফা ইন্নাহুমা ইয়ানফিআনি মিনাল ফাকর ওয়াজ যুনুব, দারিদ্রতা চলে যায়। তাহলে যে দারিদ্রতার বয়ে আপনি পাঁচ বছর পরে যেতে চাচ্ছেন ঘরের কাজটা শেষ করে যাই, যে দারিদ্রতার বয়ে টাকা কমে যাবে শেষ হয়ে যাবে মেয়েটাকে বিয়ে দিয়ে যায় পরে টাকা না পেলে, আর রাসূলুল্লাহ আপনাকে ঘোষণা করছেন যে তুমি হজ আর উমরা করো, তোমার এই দারিদ্রতা যেটার আশঙ্কা তুমি করছো, যেই পাপ তোমার জীবনে হয়েছে সব কিছুকে দূর করে দেওয়া হবে। কেমন করে দূর করব জানো? রাসূল বলছেন, কামা ইয়ানফিল কীরু মিন খাবাসিল হাদিদ ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দাহ, ও যেমনিভাবে কামারের দোকানে তুমি দেখো না সে পু দিয়ে হাপড় তুলে তুলে লোহাকে পুরায়, আর এই আগুনে পুরাইলে তার লোহা থেকে ময়লাগুলি চলে যায়, অনুরূপভাবে স্বর্ণকারের দোকানে যখন স্বর্ণের মধ্যে আগুনে পুরায় এবং রূপাকে আগুনে পুরায়, রূপা এবং স্বর্ণের মধ্যে ময়লা থাকলে সেটা চলে যায় নিখাত স্বর্ণ এবং রূপে পরিণত হয়, একটা নিখাত লোহা তোমার কাছে প্রতীয়মান হয়, ঠিক অনুরূপভাবে হজ আর উমরা করলে তোমার জীবন থেকে দারিদ্রতাকে এইভাবে দূর করে দেওয়া হবে, অনুরূপভাবে তোমার জীবন থেকে আমার জীবন থেকে অপরাধগুলি গুণাগুলি পাপগুলিকে দূর করে দেওয়া হবে। সম্মানিত দিনী ভাইরা, আসুন আমরা হজ উমরার জন্য নিয়ত করি, আল্লাহ তাআলা তার পূর্ণতা দিবেন, আল্লাহ তাআলা তা কবুল করবেন যদি আমরা বিশুদ্ধ অন্তরে এটাকে আমরা লালন করতে পারি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মু, যে ব্যক্তি হজ করছে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, পৃথিবীর কোনো মানুষের জন্য না, আলহাজ লেগবের জন্য না। আজকে আমাদের অনেক জায়গায় দেখি, এটা আমরা প্রায় বলি যে আলহাজ না বললে খুব রাগ করে, হজ করে এসেছে হাজি সাহেব না বললে তার এত রাগ এত কষ্ট, মনে হয় যে তার সব শেষ হয়ে গেল, আর ভাবতে থাকে এত কষ্ট করে হজ করলাম এতগুলি টাকা দিয়ে আলহাজ বলে না আমাকে। তাহলে আপনারা এ কথা আমার সাথে একমত হবেন, এই পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যতজন হজ উমরা করবে আমাদের হজ কবুল হওয়া না হওয়া সম্ভাবনা আছে,
যদি রাসূলুল্লাহ সুন্নার আলোকে করতে না পারে তাহলে কবুল না হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আবু বকর, উমর, আলী, উসমান এবং সারা বিশ্বের সর্ব পৃথিবী কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হজ তো কবুল হয়েছে সুনিশ্চিতভাবে, তাহলে আজ থেকে আমরা বলবো আল হাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি তো বলেন না এটা, আল হাজ আবু বকর, আল হাজ উমর, কখনো বলছেন? বলেন নাই। তাহলে নিজেকে আলহাজ বলার জন্য এত কেন পিরাপিরি, না বললে কষ্ট পান? তাহলে আপনার মনে রাখা উচিত, রাসূল খুব কষ্ট পাচ্ছে, রাসূলুল্লাহ খুব ব্যথায় ব্যথিত, আপনি আলহাজ বলছেন না, কারণ তিনি হজ করেছেন আর হজ কবুল হয়েছে, সুনিশ্চিতভাবে কবুল হয়েছে, জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ জায়গায় যিনি থাকবেন ওই রাসূলের হজ কবুল হয়েছে, এটাই সত্য। আবু বকর, উমর, আলী, উসমান, তার নামের আগে আজ থেকে আমরা আলহাজ বলবো, রাজি আছি ইনশাআল্লাহ? কিন্তু কেউ তো বলি না, বললে আপনি যদি আজ থেকে শুরু করেন আপনাকে আশা করা যায় পাগল বলবে। তাহলে নিজের ব্যাপারে কীভাবে আপনি সিদ্ধান্ত নেন যে আমাকে আলহাজ না বললে কষ্ট লাগে? যখন আপনি এরকম কষ্ট লালন করেন বুঝবেন এই হজটা আল্লাহর জন্য হয় নাই। মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে, এবং ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সেই হজ করতে গিয়ে সে অশ্লীল কোনো কাজ করেনি, অপরাধ করেনি, পাপ করেনি। রাসূলুল্লাহ বললেন রাজা আকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মু, মনে হয় সে আজকেই তার মাতাকে প্রসব করে দুনিয়াতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, তার কোনো পাপ নাই, কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই। আচ্ছা, সময় খুব বেশি নেই, আমি দুই একটা মাসআলা বলে শেষ করতে চাই। আমরা সকলেই চাই যে হজ্জ মাবরুর, যেটা আল্লাহর কাছে খুব গ্রহণযোগ্য, যেটা সওয়াব, শুধু জান্নাত ছাড়া আর কিছু হয় না। আপনারা আলোচনা শুনেছেন কেমনে হজ্জ মাবরুর হয়, হজ্জ মাবরুর এই কথাটা প্রত্যেক হাজি হজের আলোচনা হলেই আমাদের মাঝে এটা আলোচনায় আসে। হজ্জে মাবরুর মানে কি? মাবরুর শব্দটার অর্থ হল কল্যাণময়, বরকতময়। কল্যাণময় হজটা কি? আমরা এটার অনুবাদ করি যে কবুল হজ, না এটা ঠিক না। বের মানে হচ্ছে কল্যাণময়, পুণ্যময়। হজ কি করলে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে এসেছে, আল উমরাতু ইলাল উমরাহ কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়ালহাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এক উমরার পরে আরেক উমরা, দুইয়ের মধ্যখানে সব পাপের কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে যদি কোনো হজ করেন আপনি, হজ্জ মাবরুর, কল্যাণময়, বরকতময়, পুণ্যময় হজ যদি আপনি করেন, তাহলে এটার সওয়াব জান্নাত ছাড়া আর কিছু না। ওই পুণ্যময় হজটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই হজটা কি জানো? সেটা হচ্ছে ইতআমুত্তআম ওয়া তিবুল কালাম। তোমার পুণ্যময় হজ হলো কোনো অভাবীকে খাবার দেয়া, কাউকে খাবারের ব্যবস্থা করে দেয়া, আর ওয়া তিবুল কালাম, ভালো কথা বলা। তার মানে এই হজের সফরে কত মানুষকে পাবেন দুর্বল, অসহায়, যেখানে খাবার দিচ্ছে ওখানে যেতেই পারছে না, সুতরাং তার কাছে কোনো খাবার নেই। আরাফার মাঠে, মুজদালিফার মাঠে, মিনার মাঠে, পথের প্রচণ্ড খররৌদ্র তাপে কষ্ট পাচ্ছে, পানি নাই। এখন তোমার কাছে একটা বোতল পানি আছে, আমার কাছে এক বোতল পানি আছে, সামনে দীর্ঘ সফর, আমি ভাবছি যদি তাকে পানিটুকু আমি দিয়ে দিই তাহলে আমি নিজেই কষ্ট পাবো। এখানেই হচ্ছে হাজ্জুল মাবরুর। আপনি যদি আপনার এই পানিটুকু থেকে আরেকজন পিপাসার্থ ভাইকে পানি দেন, খাবার দেন, আপনার খাবার থেকে একটু খাবার দেন, এই মানসিকতা যদি আপনার হয়, কারো পর উপকারের মানসিকতা যদি হয়, তাহলে আপনি বুঝবেন যে আপনার হজটা কল্যাণময় এবং পুণ্যময় হজে পরিণত হচ্ছে। এই চেতনা, এই কঠিন খররৌদ্রতাপে, এই ময়দানে করা ছাত্রীখানি ব্যাপার না। আর কি, অতিবুল কালাম, ভালো কথা বলা। গরমে এমনিতে সামদি গরম, মুহূর্তে খেপে যান, কেউ কথা, ভালো কথা বললে সহ্য হয় না, কত দ্রুত কাশ্বাস করবেন সেই দান্দাই আছেন। ওই সময়ে একটা লোক এসে আপনার সাথে একটা পথটা ছিলেন না, জিজ্ঞেস করলো আপনি ছিলেন? আমি জানি না, এটা আমাদের বাঙালিদের স্বভাব সবচেয়ে বেশি। দেখবেন এই যে খারাপ কথাটা বললেন, আপনি কিন্তু পুণ্যময় হজ আপনার হয় নাই, হজ্জ মাবরুর হয় নাই। রাসূল বলছে হজের পুণ্যময় হয়েছে, তুমি বুঝবা তোমার খাবার থেকে কাউকে একটু খাবার দিতে পেরেছ, এবং কেউ তোমার সাথে কোনো কথা বলতে চায় তার সাথে সুন্দর আচরণ করতে পেরেছ সে কষ্টকর দিনগুলিতে, তাহলে বুঝবে যে হজ্জ মাবরুর তোমার ভাগ্যে জুটেছে। আর এটি যদি হয়, সকল কাজের পাশাপাশি এই দুটো গুণ যদি তুমি অর্জন করতে পারো, আমি অর্জন করতে পারি, তাহলে লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এই হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু না। প্রিয় ভাই, হজের নিয়ত করেছেন তো, যদি মারাও যান
আপনি হজ্জের সওয়াব পাবেন কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। রাসূল বলল মান খারাজা হাজ্জান সুম্মা মাতা ফাকাতাবাল্লাহু লাহু আজরুল হাজ্জ ফাকাতাবাল্লাহু লাহু আজরুল হাজ্জ ইলা ইয়াউমিল কিয়ামা। হজ্জের জন্য নিয়ত করে বের হয়েছেন, প্রতিমধ্যে মারা গিয়েছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত একজন হজ্জ মাবরুর পালনকারী সওয়াবের পরিমাণ, সওয়াব তার আমলনামায় দিতে থাকবেন। সুবহানাল্লাহ। ওমান খারাজ মুতামিরান ফামাতা ফাকুতিবা লাহু আজরুল মুতামির ইলা ইয়াউমিল কিয়ামা। উমরা পালনে বের হয়েছেন আর প্রতিমধ্যে মারা গিয়েছেন, কিয়ামত পর্যন্ত একজন কবুল উমরা পালনকারীর সওয়াবের সমপরিমাণ সওয়াব আমলনামায় বসতে থাকবে। শুধু তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফা ইন্নাকা ইজা খারাজতা মিন বাইতিকা তাউম্মুল বাইতাল হারাম। তুমি যখন তোমার ঘর থেকে বের হয়েছ এই উদ্দেশ্যে তুমি বাইতুল্লাহ বসতে চাও, বাইতুল্লাহ তোমার গন্তব্য, কিন্তু তোমার মনে রাখা উচিত ওই সময় থেকে, শুধু ঘর থেকে বের হয়েছ ওই সময় থেকে, লা তাদাউনা কাতুকা খুফফান, তোমার উটটা, তোমার উটটা এক পা উঠায় আর পাটা যখন রাখে, এক পা উঠায় আর রাখে, প্রত্যেক খুরের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ মাফ করতে থাকেন, তোমার মর্যাদা বাড়াতে থাকেন এবং তোমার আমলনামা সওয়াব দিতে থাকেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল, সবচেয়ে উত্তম আমল কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, উত্তম আমল জানতে চাও? আল ঈমানু বিল্লাহি ওয়াহদা, সবচেয়ে উত্তম আমল হলো এক আল্লাহর প্রতি ঈমান আনা। সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, তারপর আল্লাহর রাস্তায় জিহাদ করা, তারপর হাজ্জাতুম বাররাহ, ওই যে কল্যাণময় পুণ্যময় হজ করা, তাফদুলু বাইনা সাইরিল আমাল কামা বাইনা মাতলাই শামস ওয়া মাগরিবিহা। কয় একটা পুণ্যময় কল্যাণময় হজ, এমন এটার মর্যাদা এমন, পূর্ব এবং পশ্চিম, পৃথিবীর পশ্চিম এবং পূর্ব দুয়ের মাঝে যেমন ব্যবধান, ঠিক একটা পুণ্যময় হজের প্রতিদান তাবত আমলগুলির উপরে এমন মর্যাদা দান। সুবহানাল্লাহ। একটা হজ্জ বাররা মাবরুরা যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে এমন প্রতিদান দিবেন বলে তিনি ঘোষণা করছেন। যারা হজের চলে যান, আল্লাহর এ ডাক ইব্রাহিম আলাইহিস সালাম দেখেছেন, আর আমরা যে যেখানে ছিলাম মায়ের রেহেমে, পিতার ওরুশে, আলমে আরওহাতে, কিয়ামত পর্যন্ত যারাই আসবো তারা, যারা আমরা ডাকে সারা দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছি, তারাই কিয়ামত পর্যন্ত সেই হজে বাইতুল্লাহিল হারামের কাছে গিয়ে হাজিরা হবে, হাজিরা দিবে এবং সেখানে উপস্থিত হবে। এই লোকগুলি ব্যাপারে রাসূলুল্লাহ কি কয় জানেন? বলেছে আল গাজি ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জ ওয়াল মুতামির, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়নি, সুস্থ অবস্থায় ফিরে এসেছে, হজ পালন করেছে, উমরা পালন করেছে, এই লোকগুলি হল ওয়াকদুল্লাহ, আল্লাহর মেহমান। আল্লাহু আকবার। আল হাজ্জ ওয়াল মুতামির ওয়াকদুল্লাহ, হজ পালনকারী এবং উমরা পালনকারী এরা হলো আল্লাহর মেহমান। দাআকুম ফাআজাবুহু, আল্লাহ তাদেরকে ডাক দিয়েছেন, তারা তার ডাক শুনে বাইতুল্লাহর কাছে গিয়ে হাজিরা দিয়েছে। ওয়াসআলুহু ফাআতাহুম, সেখানে গিয়ে তারা আল্লাহর কাছে যা চেয়েছে আল্লাহ সব তাদেরকে দিয়ে দিয়েছেন। ওয়াইন ইস্তাগফারুহু গাফারাল্লাহু লাহ, ওই বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে যেই আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। প্রিয় ভাইরা, বাইতুল্লাহিল হারাম প্রত্যেক মানব মানুষ পটে এ ব্যথা কিভাবে যায়, আমরা নিয়ত করব আল্লাহ তাআলা তার পূর্ণতা দিবেন। অনেক ভাইরা হজে যায়, হজে যায় যেন তেনভাবে, টাকা আছে তো যায়। একটা ঘটনা শুনেন, আমার এক উস্তাদ হারুন আল মাদানী হাফিজাহুল্লাহ তিনি বললেন, তিনি হাজিদেরকে মুআল্লিম হিসেবে কাজ করার জন্য যান, অনেক হাজিদেরকে নিয়ে গেলেন হজে, যারা যায় গিয়ে কিন্তু প্রথম উমরা পালন করে এবং উমরার জন্য একটা তাওয়াব করতে হয়। উমরার কাজ, মৌলিক কাজ হলো এহরাম, তাওয়াব আর সাফা মারওয়া সাই করা, বাইতুল্লাহ তাওয়াব তো, এবং এরপরে এহরাম থেকে মুক্ত হয়ে হজের দিনগুলিতে 8, 9, 10, 11, 12 নির্দিষ্ট কাজগুলি তার করতে হয় হজের দিনে। উমরা মনে করেন আপনি আজকে বাইতুল্লাহ গেলেন, গিয়ে উমরা করবেন, উমরা করার পরে আপনি এহরাম খুলে ফেলবেন, তারপর আবার হজের দিনগুলিতে এহরাম পরে হজের জন্য কাজ শুরু করবেন। সেখানে তাওয়াফুজ জিয়ারা, হজের মধ্যে
বাইতুল্লাহিল হারামকে তাওয়াব করা এটা ফরজ, এটা যদি না করেন আপনার হজে হবে না। তো তিনি বললেন একজন হাজি তিনি বাইতুল্লাহতে তাওয়াব করবেন না, সবাই বুঝাচ্ছে আপনি যদি এটা না করেন হজে হবে না। বলল কেন, আমি এসেই তো করছি, আমি যখন বাইতুল্লাহ উমরা পালন করছি তখনই তো তাওয়াব জিয়ারত করছি, তাহলে আমি এখন আবার করতে হবে কেন? না 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 আমি করব না, এমনটা আমাকে বলছে, আমি বাংলাদেশ থেকে আসার পরে এভাবে আমাকে শিখাইছে, সুতরাং আমি তাওয়াব জিয়ারা করে ফেলছি আর করতে হবে না। তিনি করবেন না, দশ এগারো বারো তিন দিনে যে কোনো একদিন তার তাওয়াব জিয়ারত করা লাগে সে করবে না, তাকে কোনোভাবে কেউ বুঝাতে পারে না। এক পর্যায়ে তিনি চিন্তায় পড়ে গেলেন, তাহলে কি হবে, এ তো হজ হবে না, কিন্তু সে বুঝে না। তো তিনি বললেন, শুনেন আপনি তো অনেক টাকা খরচ করে আসছেন, আপনি এই মশালাটা জানেন কি না, কেউ যদি আট তারিখ মিনায় আট তারিখ নয় তারিখ এবং দশ তারিখ এই কাজগুলি মুজদালিফায় আরাফায় মিনায় কাজ শেষ করে এসে দশ তারিখে তাওয়াফ জিয়ারত বাইতুল্লাহ তাওয়াফ করে, অথবা এগারো তারিখ অথবা বারো তারিখ সেদিন কোরবানি করবে, মাথা মুন্ডন করবে, আপনি এগুলি জানেন কি না? ও জানি। ও যদি জানেন এটা একটু ভালো করে শোনেন, কোনো ব্যক্তি যদি কোরবানি করে মাথা মুন্ডন করে তখন তার জন্য তার স্ত্রী ছাড়া সবাই বৈধ, সে সব কাজ করতে পারবে। এহরাম অবস্থায় যা করতে পারত না, এখন আপনি মাথা মুন্ডন করার মাধ্যমে, কোরবানির পর মাথা মুন্ডনের মাধ্যমে আপনার এই সব কিছু কি হয়ে গেছে, বৈধ হয়ে গেছে। তবে একটা জিনিস আপনার জন্য এখনও বৈধ হয় নাই, সেটা হলো আপনার স্ত্রী। আপনার স্ত্রী তখনই বৈধ হবে যখন আপনি তাওয়াফ জিয়ারত শেষ করবেন। আপনি যদি ফিকির কিতাবে এভাবে এসেছে, যদি তাওয়াফ জিয়ারত না করে আপনি দেশে ফিরে যান, দশ বছর পরও যদি ফিরে আসেন আর এই হজ যদি আপনি কবুল হোক চান, তাহলে যতক্ষণ পর্যন্ত তাওয়াফ জিয়ারত না করবেন ততক্ষণ কিন্তু আপনার স্ত্রী আপনার জন্য হালাল না, বৈধ না, তাকে আপনি ব্যবহার করতে পারবেন না। এই কথা বলাতে এখন নারা সারা দিয়েছে, কুমা তাহলে তো শেষ হবে সর্বনাশ, আমার বিবি জানকে পাবো না, তার কাছে যাইতে পারবো না, হজ কবুল হবে না। তখন সে আবার বুঝছে, তাহলে মনে আমার এখন তাওয়াফ জিয়ারত করা লাগবে না, তো সবে হবে, আমার বউ হবে না, বউর কাছে যাওয়া যাবে না। তখন সে রাজি হয়েছে যে আমি তাওয়াফ জিয়ারতটা করি। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, আমরা যারা হজ উমরা করতে যাই, আমাদের দেশে গতানুগতিক বেদাআতি সুন্নাহ বহির্ভূত অনেক এজেন্সি অনেকভাবে এটা করে। আপনারা যারা যাবেন অবশ্যই যারা সুন্নার আলোকে হজের কার্য সম্পাদন করান, ভালো একজন মুআল্লিম, তাদের তত্ত্বাবধানে এই হজ এবং উমরা পালন করার চেষ্টা করবেন। আমরা দেখেছি আমার সাথে আমার ভাই এই যে আব্দুল আউয়াল ভাই গিয়েছে, কি ধরনের বেদাত হতে পারে এই শুধু উমরার কাজে, আপনি দেখে আমরা শুধু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি, কি যে করছে সেখানে, শুধুমাত্র তার গাইড যে সে ভালো না হওয়ার কারণে, সে নিজে না জানার কারণে, আমাদের যে গাইড তার আচরণ দেখে আমরা হাসতে হাসতে যে চিন্তায় পড়ে গেলাম, সে বলতেছে সে যাবৎ সাতাশ বার উমরা করছে, আবার দশ পনেরো বার হজের গাইড দিয়েছে, সে তাওয়াফের মধ্যে যে রমল করতে হয় প্রথম তিনবার এটাই জানে না, সে বলতেছে এ যাবৎ তো কেউ আমাদেরকে এই জন্য জিজ্ঞাসা করে নাই। তাহলে গাইড সাতাশ বার উমরা করে ট্রেনিং দিয়েছে, গাইড দিয়েছে, তা আপনাদেরকে বলবো অবশ্যই যারা সুন্নার আলোকে এই হজের কার্যগুলি সম্পাদন করেন তাদের সাথে যাবেন। জীবনে একবারে তো যাচ্ছেন, অনেকে চেষ্টা ইচ্ছা থাকলেও আপনি বারবার যেতে পারবেন না, সলাত একবার ভুল হলে আরেকবার সংশোধন করার সুযোগ আছে, হজটা যদি ঠিক না হয় শুদ্ধ না হয় আপনি আরেকবার যদি না করতে পারেন, তো জীবনের এই কষ্ট অপূর্ণাঙ্গ এই হজ দিয়ে আপনার কী সওয়াব পাবেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি গত বছরে বাকি উমরা থেকে আসার পরে মানসুর ভাইকে বলেছিলাম, আমরা কি পারি না মানিকগঞ্জে এই মসজিদ থেকে এরকম হজ এবং উমরার জন্য আমরা কাফেলা এখান থেকে আমরা প্রেরণ করি, আপনার ব্যবসায়িক উদ্দেশ্য বাদ, সেখানে শুধুমাত্র বিশুদ্ধ হাদিসের আলোকে সহি সুন্নার আলোকে যাতে করে একটা পুণ্যময় এবং কল্যাণময় হজ পালন করা যায়, আল্লাহর কাছে কবুল হওয়ার মতো উমরা পালন করা যায়, এরকম বিশুদ্ধভাবে প্রতিপালন হজ এবং উমরা করার জন্যে আপনারা যদি সম্মত থাকেন, আমি আজকের এই আলোচনার মাধ্যমে আমাদের মসজিদ কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো, মানিকগঞ্জের একমাত্র এবং সবচেয়ে পুরাতন দিনই সহি আকিদার মসজিদ হিসাবে এটাই হয়েছে মনে হয় প্রথম, আমি বলবো এখান থেকে আপনারা এই উদ্যোগ নেন, আমরা সহযোগিতা করব যাতে করে আমাদের মানিকগঞ্জের ভাইয়েরা
বা যারা এইভাবে হজ উমরা করতে চান তারা যাতে বিশুদ্ধভাবে হজ এবং উমরা পালন করতে পারেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক الحمد لله الحمد لله حمد شاكرين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارزقنا زيارة بيتك الحرام يا رب العالمين اللهم ارزقنا زيارة بيتك الحرام يا رب العالمين اللهم ارزقنا زيارة بيتك الحرام يا الله اللهم ارحمنا وارحم موتانا اللهم اشفنا واشف مرضانا يا الله اللهم اجعل القرآن ربيع قلوبنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا يا الله اللهم اجعل القرآن ربيع قلوبنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا يا رب العالمين اللهم أنزل الأمن والأمان في بلادنا اللهم اجعل هذا البلد بلدا إسلامية بالرخاء والسخاء يا رب العالمين اللهم اجعل المسلمين اللهم اجعل المسلمين بالرخاء والسخاء يا رب العالمين اللهم أصلحنا وأصلح شبابنا وشباب المسلمين اللهم أصلحنا وأصلح شبابنا وشباب المسلمين يا رب العالمين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا رب তোমার কাছে ফরিয়াদ করছি তুমি আমাদের প্রত্যেককে যারা এই মসজিদে আজকের জুমার সালাতে অংশ গ্রহণ করেছে সবাইকে বাইতুল্লাহিল হারাম জিয়ারত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ তুমি আমাদের সবাইকে বাইতুল্লাহিল হারাম জিয়ারত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমাদের সন্তানগুলিকে দ্বীনের জন্য কবুল করে নাও আল্লাহ আমাদের পরিবারগুলিকে দ্বীনের জন্য কবুল করে নাও আল্লাহ আমাদের সন্তানগুলিকে আমাদের কলেজার টুকরা এই পরিবারগুলিকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও আল্লাহ আমাদের সন্তানগুলিকে আমাদের চক্ষু শীতল হবার কারণ বানিয়ে দাও আল্লাহ আমাদের সন্তানগুলিকে আমাদের চক্ষু শীতল হবার কারণ বানিয়ে দাও আল্লাহ তাদেরকে মুত্তাকিদের ইমাম হিসেবে কবুল করে নাও আল্লাহ তাদেরকে মুত্তাকিনদের ইমাম হিসেবে কবুল করে নাও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ইন্নাল্লাহা ইয়ামুরু বিল